গুড ইভিনিং বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে বিকেল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এই যে দেখতে পাচ্ছ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এবছর প্রথম বৃষ্টি এটা বর্ষাকালের। আর বাচ্চারাও খুবই মজা নিচ্ছে আর কি, বাইরে বেরিয়ে ভিজছে। তো আমিও একটু বর্ষার মজা নিচ্ছি। তো বাবু এখন ঘুমোচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যো বাবু এখন ঘুমাচ্ছে, অনেকক্ষণই ঘুমাচ্ছে আর আমিও ঘুমাচ্ছিলাম। তো কিছুক্ষণ ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার পর এখনও হচ্ছে, ফিসফিস করে, ফিসফিস নয় একটু জোরেই হচ্ছে, ফিসফিসের থেকে এই জয় অবস্থা। আমাদের এই ভিতরে জল ঢোকে আর এই বাইরে, বাইরের অবস্থা ঠিক এরকম, জল জমে গেছে। বাচ্চাগুলো এখনও স্নান করছে। আর এইদিকে আমার বাবু এখনও উঠে পড়েছে বৃষ্টি দেখবো বলে, তাই তো বাবু? বাবু তুমি বৃষ্টিতে ভিজবে, ভিজবে, জল পড়ছে, ভিজবে, যাবে নিচে, যাবে যাবে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আজকে বাইরের অবস্থা। তো খুবই ভালো লাগছে, অনেকদিন এই বছরে মানে একদিন না দুদিন বৃষ্টি হয়েছিল, একদিন হয়তো, তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা কি মা। হ্যাঁ যাবো, বৃষ্টি ওই জানলাটা খুলে না, ওই যে বৃষ্টির এদিক মানে বৃষ্টির আসছে তো, তো এই যে সব মাথা পাতে ভিজে গেছে, দেখেছো তোরম ভিজে যাচ্ছে, জানলাটা খুললে ভিজে যাচ্ছে বাবা, আবার পরে দেখবে। বৃষ্টি দেখতে খুবই ভালোবাসছে। আচ্ছা বেশ, দেখবো দেখবো, আগে কথা বলিনি, ঠিক আছে। বৃষ্টি আর একবার বলো কি দেখবো, ওই দাদা, দাদা আছে সবাই, দাদারা তোমরা ভালো আছো বলো, দাদারা দিদিরা তোমরা ভালো আছো, তোমাদেরকে বলছো ওই যে ওইদিকে দেখ, দেখবে। তো বৃষ্টিটা এস আসলে যেন মনের মধ্যে একটা আনন্দ ভাব চলে আসলো, কিন্তু বর্ষাকালের প্রথম বৃষ্টি। বর্ষাকাল কি এখনো পড়েছে কে জান, বাংলার মাস টাস আমার কিছু আর ইয়ে থাকে না জানো, হচ্ছে ব্যাপার স্যাপার। তো ঘুমাচ্ছিলাম, দুজনে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দিদির আর মার ফোন আসছে, আর এখন 7:45 বেজে গেছে, যে দেখো 7:45 বেজে গেছে। তো দিদির আর মায়ের ফোন, অনেকবার দুবার তিনবার ফোন করেছে, ঘুমিয়ে গেছে যেহেতু, আর ঘরে চার্জ হচ্ছিলো ফোনটা, আর বুঝতে পারিনি, লাস্টে বুঝতে পারলাম, তারপরে ঘরে গেলাম, ফোনটা উঠিয়ে বললাম যে তারা তাও বুঝ, উঠেও বুঝতে পারিনি যেহেতু কুলার চলছিল, বৃষ্টির কোনো আওয়াজ পাইনি। তো বলছে জামা কাপড়গুলো তোল, ভিজে গেলো সব, বৃষ্টি এসছে, তারপর তাদের উপরে জামা কাপড় তো অর্ধেক মানে এই যে কুলারের উপরে রাখলাম জামা কাপড়গুলো সব এক গাদা হাফ ভিজে গেছে, কিছু করার না, এত কষ্ট করে, রোদ ছিল না আজকে, কাল দু তিন দিন ধরে রোদ উঠছে না, বলছিলাম না আগের ভিডিওতেও যে প্রচুর একটা উমস গরম পড়েছে, বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, তো ওরকমই আজকে হয়েছিলো, অতটাও রোদ উঠেনি, মানে হালকা একটু ঠিকঠাক ছিল, শুকিয়ে গেছিলো জামা কাপড়, তুলে নিলে দুপুরবেলা আর দুপুরটা হতো না, চলো কোনো ব্যাপার নেই, বৃষ্টিটা এলো, এটা খুব আনন্দ। ক দিদি এখন দিদি যেতে পারবে না তুমি, এখন বৃষ্টি হচ্ছে বাইরে, সব ভিজে হয়ে যাবে, হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বললে আমার ক্ল্যাপিং করতে হয়, দেখেছো, করো করো, হাততালি দাও, হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো, লজ্জা লাগে তোমার, হ্যাঁ ক্যামেরার সামনে লজ্জা লাগে, ক্যামেরার সামনে ওরকম লজ্জা লাগে, তাই তো টিপ দেখিয়ে দাও তোমার, আর হেড দেখিয়ে দাও, হেড, হেড কোনটা তোমার, আইস কোনটা, আইস, আচ্ছা আর নোজ কোনটা, নোজ, নোজ, নোজ বেটা, এটা কি কেনাও তোমরা সবাই দেখো, এই দেখো পা, পুরোটা দেখাবো না, নিজের পোর্শন কিছু পরেনি আমার বাবু, যেহেতু ঘুমাচ্ছিল প্যান্ট ট্যান্ট পরাইনি, একটু পা বুঝে, আর কিছু দেখবা, আর কিছু দেখাবা, আচ্ছা আচ্ছা টিক পড়েছে ওটা দেখাবে না, দেখো টিক পড়েছে আমার বাবু, দেখো পাই দেখিয়ে দিয়েছি, বাস হাত দেখিয়ে দাও, তোমার হাত দেখিয়ে দাও, ইংলিশ বলতে বলতে এখন বাংলায় চলে এসছে, কারণ পুরোপুরি এখন ইংলিশ শেখেনি, হ্যাঁ পা দেখিয়ে দিয়েছো, বেশ ঠিক আছে, আর কথা বলতে হবে না তোমাকে, আর বলতে হবে না, আর কেউ কথা বলবে না তোমার সাথে, তোমরা কেউ কথা বলবে আর বাবুর সাথে,
দাদা দাদা কই দাদা তুমি দিতে পারছো দাদাকে তোমার নাম বলো শুনতে পাচ্ছ আমার বাবুর নাম নেহান ভালো করে বলো রেহান বলবা আচ্ছা বেশ আমার নেহান আচ্ছা বেশ ঠিক আছে বেশ বেশ টাটা বাই বাই করে দেবো আবার একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে বলো বাই বাই বলো গুড নাইট বুঝতে পারছো তোমরা গুড নাইট ওরকম করে গুড নাইট বলি বন্ধু গুড নাইট হয়নি এখন তো ইভিনিং টাইম বল ইভিনিং গুড ইভিনিং গুড নাইট বলবা আচ্ছা বেশ ঠিক আছে রাত্রেবেলা আর একবার গুড নাইট বলে দেবে ঠিক আছে তো এই যো মা এখন বাবুকে নিতে এসেছিল নিয়ে যাচ্ছে ওই যো আর ওই যে বাচ্চাগুলোর অবস্থা দেখো জল জমেছে ওর মধ্যে খেলা করছে আর এখানকার বাচ্চাগুলোকে কেউ কিছু বলেও না মানে মায়েরা কিছু বলে না কারণ বৃষ্টি হলে ভিজতেই দেয় আর কি তো আজকে হচ্ছে নেক্সট ডে দুপুরবেলায় হঠাৎ করে আমার মনে পড়লো কাল আমি ভিডিও বানাচ্ছিলাম ভিডিওটা আমি ফিনিশ করিনি মানে শেষ করিনি তো হঠাৎ করে মনে পড়লো চলো ক্যামেরা নিয়ে বসে পড়লাম আর এখনই একটা পার্সেল হলো চলো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই পার্সেলটা আমার না আমার তরফ থেকে মায়ের জন্য চলো দেখাই তোমাদেরকে তো এই হচ্ছে একটা শাড়ি মায়ের জন্য মাঙ্গেছিলাম খুবই দারুণ এসছে খুবই সুন্দর একটা মায়ের জন্য মিশো থেকে মাঙ্গেছিলাম তো খুব সুন্দর একটা শাড়ি এসছে আমার তো ভালোই পছন্দ হয়েছে আই হোপ কি মায়েরও পছন্দ আসবে বেশ দারুণ কাপড়টা সুন্দর সফট আর ওই যে আমার বাবু এই যে একটা লেস দিয়েছিল মনে হয় এর মধ্যে ব্লাউজে লাগানোর জন্য ওটা নিয়ে এখন খেলা চলছে এখন ওকে ঘুম পাড়াবো আর এই সবে পার্সেলটা আসলো ভিডিওটা শেষ করার জন্যই আর কি আছে ভিডিওটা বানানো তো আর পার্সেলটা তোমাদেরকে দেখানো হয়ে গেলো শাড়িটা পার্সেল করছি সবসময় তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিও নেক্সট ভিডিওতে আর মা ঘুমাবো তো এখন নিনু এসে গেছে আ চালাবে যাও চালিয়ে আসো কুলার চালাবে দেখবে কুলারটা কেমন চালাবে হ্যাঁ যাও চালিয়ে আসো যাও হ্যাঁ হ্যাঁ আর কাউকে বলছি না তুমি চালিয়ে এসো যাও আমাকে কিন্তু হাত দিতে দিই না না চলো চলো কেউ দেখেনি তুমি চলো কেউ দেখিনি চলো 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 আসো চলো আসো এত পাকা